আপনাকে বলবো আর কি, গল্পেতে না গল্পেতে যদি এরকম অ্যাকশন থাকে, মানে ও ক্যাটরিনার মতন অ্যাকশন করলো, ক্যাটরিনা এরকম অনেক ভালো অ্যাকশন করছিল, ওই যে টাইগার জিন্দা হ্যায় না, অনেক সুন্দর অ্যাকশন করছে, তোমারও তো ফিগার না, সেরকম অ্যাকশন করলে ভালোই লাগবে, ও প্র্যাকটিস করলে ভালো লাগবে, আর ও তো বেশ মানে ইয়োগা অ্যারোবিক্স জুম্বা এক্সারসাইজ এত মানে সেরকমভাবে করে আর কি, বলে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এখানে এসেছেন, ভীষণ ভীষণ ভালো লাগছে সবাইকে দেখে। আর আজকের অনুষ্ঠানটা টোটালি নারীদের নিয়ে একটা অনুষ্ঠান, সো এখানে আসতে পেরে ভীষণ ভীষণ ভালো লাগছে, আরও ভালো লাগছে এটার যে আসল উদ্যোক্তা, এটার পিছনে সবসময় কাজ করে, খুব কাছে থাকে, সেটা হচ্ছে আমাদের মারিয়াপুর, আপনারা সবাই চিনেন। সো মারিয়াপুর কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই যে আমাদেরকে এত সুন্দর একটা সন্ধ্যায় আমন্ত্রণ জানাবার জন্য। আর আসলে মেয়েদের জন্য কিছু করতে পারলে তো অবশ্যই ভালো লাগবে, বিশেষ করে আমি একজন মেয়ে, আপু একজন মেয়ে, সো এই ধরনের অনুষ্ঠানগুলোতে আসলে আমরা আসলে থাকতে চাই, কারণ আমরা চাই যে মেয়েরা সব জায়গায় লিড দিবে, এক মেয়েরা একে অপরের পাশে থাকবে, মেয়েদের ভালো কিছু হবে, আর মাত্র তো সেটা তো আছেই। আর সবসময় একটা কথাই বলে অনন্ত যে মানে কোথাও গেলে আমি তো বলি সব ভাইয়াদেরকে ভালো লাগছে বা কিছু একটা, আজকে সুযোগ পাবে আপনারা ভালো লাগছে বলতে। আচ্ছা ভাইয়া আপনি একটু বলেন, আমাদের নারী উদ্যোক্তাদেরকে নিয়ে যে আমরা আমাদের দেশে কাজ করছি, আপনি একজন গার্মেন্টস ওন করেন, আপনার আদরে এত নারী উদ্যোক্তা কাজ করছেন, এটা আপনি আজকে আমরা আসছি এখানে দ্য ম্যাজেস্টিক অ্যাপ ম্যাজেস্টিক অ্যাপিয়ার্স সিজন 2 ওনাদের ইনভাইটেশনে, তাতে এইখানে প্রথমে তো বর্ষা হচ্ছে একজন নারী, আর নারীর সাথে আমি আর কি ওর বডিগার্ড। আমরা এখানে আসি যেহেতু নারী উদ্যোক্তারা কুটির শিল্প বিভিন্ন শিল্প নিয়ে কাজ করেন এবং এটার পিছনে ওনারা কাজ করেন ওনাদের সাথে কাজ মিলিয়ে, যখন আমাদেরকে বললো যে আসলে আপনারা তো সবসময় ভালো কাজে থাকেন এবং আপনারা নিজেরাও ইন্ডাস্ট্রি আছে আপনাদের, আপনারা যদি আসেন সবাই খুশি হবে, আপনারা কাইন্ডলি আপনারা যাবেন। আর আমি হচ্ছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক ভাই বোনেরা, কারণ আপনারা মানে আমরা যেখানে যাই আপনাদেরকে বললে আপনারা চলে আসেন, আমরা কোনো স্ট্যাটাস দিলে আপনারা চলে আসেন, মানে প্রোগ্রামটা আরও অনেক সুন্দর হয়ে যায়, এটার জন্য সত্যি আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর এই নারী উদ্যোক্তা যারা আছেন তারা আসলে আমাদের গর্ব, আর বর্ষা যেটা বললেন নারীরা সবসময় লিড দিবে, ছেলেরাও পাশে থাকবে, ছেলেরাও পাশে থাকবে, তাই আমরা সবাই মিলেই যদি দেশকে ভালোবাসি সবাই মিলেই মানে উন্নতি করবো, উন্নত মানে কাজ করবো দেশের জন্য। আর সবাই জানেন কয়েকদিন ধরে মার্শাল আর্ট নিয়ে বেশ কথা হচ্ছে, এই জন্যে আজকের গেট আপটা একটু আলাদা, ওই মানে জ্যাকেট পরে চলে আসে বর্ষা বলল, আমি কিন্তু পড়েছিলাম হচ্ছে আপনার ওই ব্ল্যাক শ্যুটের ভিতরে, আমি নর্মালি যেরকম পড়ি আর কি, বইটা আমাকে খোলায় চাললো আজকে, আরে তুমি বলো তুমি খালি মার্শাল আর্ট করতেছো, এখন যদি সব কাপড় চোপড় দিয়ে ঢেকেই রাখো তাহলে কি মেলে ক্লিয়ে করো না, একটু জ্যাকেট ট্যাকেট করো, আজকে ওর রিকোয়েস্ট হচ্ছে আমার এটা করা। আর ওই দিনও বলেছিলাম রুবেল ভাই আমার খুব গুরুজন এবং আইকনিক, উনি একজন মার্শাল আর্ট ওস্তাদ, ওনার সাথে অ্যাক্টিং করতে মানে এত প্রস্তুতি নিতে হচ্ছে আমাকে, বা ওনার সাথে অ্যাকশন করার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে আমাকে, আমি এই জন্যে কঠোর পরিশ্রম করছি এটা নিয়ে, মানে বিশেষ করে মার্শাল আর্ট শিখা নিয়ে, মার্শাল আর্ট আগেও প্র্যাকটিস করতাম বাট এখন বেশি সিরিয়াস আছি, তা আমি চাচ্ছি যে একদিন আমরা যে প্র্যাকটিস করবো আপনাদেরকে দাওয়াত দিব এখানে চলে আসবে। হ্যাঁ মানে মার্শাল আর্ট আমি প্রথম আগে থেকেই শিখতাম, মানে কিলহিমের জন্য বিশেষ করে রুবেল ভাইয়ের জন্য বেশি শিখতে, রুবেল ভাইয়ের সাথে তো যেহেতু উনি বাংলাদেশের নাম করা অ্যাকশন সুপারস্টার এবং মার্শাল আর্ট সুপারস্টার উনি, তো ওনার সাথে অ্যাকশন করতে হলে আমাকে তো মানে কিছু কিছুও তো করতে হবে আমাকে, এই জন্য আমি রুবেল ভাইকে সামনে রেখে মানে আমি চেষ্টা করতেছি মার্শাল আর্ট মানে ভালোভাবে প্র্যাকটিস করার জন্য,
এই কারণ একদিকে তো আমাকে অফিস করতে হয়, মানে অনেক কষ্ট করতে হয়, তারপরে আবার একটু প্র্যাকটিস করতে হয়। মানে বর্ষা আজকে মানে বাংলাদেশে শীত নামাই দিল আর কি, আমাকে জ্যাকেট পরায় মানে শ্যুট খোলাইলো আমাকে, বললো যে সাথে কি বর্ষাপুর মার্শাল সিস্টেম নেই না, তবে আমি ওকে বলবো আর কি, গল্পেতে না গল্পেতে যদি এরকম অ্যাকশন থাকে, মানে ও ক্যাটরিনার মতন অ্যাকশন করলো, ক্যাটরিনার এরকম অনেক ভালো অ্যাকশন করছিল, যে টাইগার জিন্দা হ্যায় না, অনেক সুন্দর অ্যাকশন করছে, তো তোমারও তো ফিগার না সেরকম অ্যাকশন করলে ভালোই লাগবে, ও প্র্যাকটিস করলে ভালো লাগবে। আর ও তো বেশ মানে ইয়োগা, অ্যারোবিক্স, জুম্বা, এক্সারসাইজ এ তো মানে সেরকমভাবে করে আর কি, বলে না কিলহিম। ইকবাল ভাই বলেছে 16 তারিখে দিয়ে শুটিং শুরু করবে, আমরা আগামীকাল সকালে ইউরোপ যাচ্ছি বিজনেসের কাজে, আসলে জার্মান, ফ্রান্স, স্পেন 3টা কান্ট্রিতে যাবো, 11 তারিখ ইনশাল্লাহ চলে আসবো। এই আসার পরে বোধ হয় ওনারা শুটিংটা নিয়ে মানে শুটিং শুরু করবে, এই 16 তারিখে শুটিং শুরু করার পর, হয়তো 2-1 দিন এদিক সেদিক হয় কি না একটু ইকবাল ভাইকে জিজ্ঞেস করে দেখবো। কিলহিম কঠিন মনে হচ্ছে, সিনেমা তো সিনেমাই, কঠিন তো হলো মানে বাইরের ছবি করছি, যদি কোনো কারণে ছবি সুপার টুপার হিট না হয় তাহলে বদনাম হতে পারে, এটার জন্য আমি বেশি সিরিয়াস। তারপরে হচ্ছে আমার রুবেল ভাইয়ের জন্য আরও সিরিয়াস, রুবেল ভাই সেই লড়াকু থেকে সুপারস্টার, আর রুবেল ভাইয়ের সাথে অ্যাকশন করা এটা নিয়েও আমি অনেক সিরিয়াস, যে রুবেল ভাইয়ের গায়ে যদি আবার লেগে টেগে যায় এটা নিয়ে আমার বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। না ওজন ডেলি এত ডায়েট, তারপরে এত প্র্যাকটিস, এত এক্সারসাইজ, ওজন তো এমনিই কমতেছে। আর এখানে লিডারও আছে, নেত্রীটা লিডার, মানে লিডারশিপ স্ক্রিপ্ট এখন হাতেই পাইনি, এখন স্ক্রিপ্ট হাতে পাইনি, তারপরে দেখা যাক।